हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल बेंगोली रान्ना। आज के आमी आपनादेर के खूब मजार एक रेसिपी तैरी करे देखाबो। सादा किंबा ब्रयलार मुरगी अनेके आमरा पछंद करी ना, सबाई बोले देशी मुरगीर मतन एक ब्रयलार मुरगी टेस्ट अत भालो लागे ना, किन्तु आमी जेभावे रान्ना करब आशा करी आपनादेर सकलेर खूबी भालो लागबे। आर आपनाराओ रान्नाटा शिखे खूब ताड़ाताड़ी रान्ना करे देखेन, आशा करी आपनादेरओ खूबी भालो लागबे। এখানে আমি হালকা ডুবো তেল নিয়েছি, এই তেলেতেই মুরগি আমি ভেজে নেব। সাধারণত যেভাবে আমরা মুরগির গোশ কেটে থাকি ঠিক সেইভাবে আমি কেটেছি। আমি কিন্তু মুরগিতে কোনো লবণ হলুদ কিছুই দেই নাই, জাস্ট মুরগিটা পরিষ্কার করে তেলেতে ভেজে নিচ্ছি। সবগুলো আমি দিয়ে ভেজে নেব, এমনকি মুরগির যে চামড়া থাকে সেটাকেও আমরা ভেজে নেব। খুব সুন্দর গোল্ডেন কালার করে তাহলে ভেজে নিচ্ছি। আমি ঠিক যেভাবে রান্না করছি এইভাবে রান্না যদি আপনারাও করেন তাহলে আপনাদেরও রান্নাটা খুবই ভালো হবে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে মুরগির। আমার সবগুলো খুব সুন্দরভাবে কালার করে ভেজে নেওয়া হয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি যেই চামড়া ছিল মুরগির সেটাও দিয়ে দিচ্ছি। মুরগির কোনো কিছু ফেলার দরকার নেই, চামড়া সব কিছুই আপনারা নিতে পারবেন। চামড়াটাও ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে। এখানে একটা আমি কয়লা নিয়েছি, যেই তেলেতেই মুরগিগুলো ভেজে নিলাম সেই তেল আমি নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার কারণ আছে, এই তেলেতে মুরগির যত স্মেল তেল সব কিছু রয়েছে। এক কাপ আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সাত আটটা রসুন আস্ত নিয়েছি, নিয়েছি হাফ কাপ শুকনা মরিচ আর নিয়েছি কাঁচা মরিচ হাফ কাপ। আপনার চাইলে যে কোনো একটা মরিচও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা, কালো এলাচ, সাদা এলাচ আর ডালচিনি রয়েছে, একটু থেতলা করে নেবেন। আদা বাটা দিচ্ছি এক চামচ। এবার দিচ্ছি দুইটা তেজপাতা। এবার সবগুলো তেলের সঙ্গে ভেজে নেছি। হালকা করে যখন ভেজে নেওয়া হয়ে আসবে তখন আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, আপনাদের টেস্ট মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এবার আমি সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নেব আর এই পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করব, তাহলে পানিগুলো শুকায় আসবে। আর অবশ্যই এই মশলাটা এই পর্যায়ে কষে নিতে হবে। এই তো আমি কয়েক মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন পানিটা শুকায় এসেছে। নিচে কিন্তু লেগে যেতে পারে, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন। এখন আমরা এখানে গোশগুলো দিয়ে দিব যেগুলো আমরা ভেজে রাখলাম। এবার আমি আবারও এক কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাই আমার লাস্ট দেওয়া হলো, আর আমি কোনো এখানে পানি দিব না, এই পানিতে আমাদের রান্নাটা হয়ে যাবে। গোশ তো এমনিতেই সেদ্ধ হয়ে এসেছে, শুধু রসুন পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য এটা দিলাম। বেশি পানি দিতে যাবেন না, তাহলে সাদা কিংবা ব্রয়লার মুরগি যেটাই বলেন না কেন টেস্ট কিন্তু ভালো লাগবে না। এই পানিতে আমরা রান্না করে নিচ্ছি। তাহলে আমি আবারও 10 মিনিট পর ফিরে আসছি। কয়েক মিনিট পর আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি, মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিবেন, নিচে যেন লেগে না যায় এই দিকে একটু খেয়াল রাখবেন। নেড়ে চেড়ে দিয়ে আমি আবার অপেক্ষা করব।
10 মিনিটের মতো অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন মুরগির পানিটা কিন্তু শুকায় এসেছে। ঠিক আমি এই রকমই রাখবো। গোস্টটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন গোসের কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, সুন্দর এক স্মেলও দিচ্ছে। আশা করি আপনারা রান্না করলে অবশ্যই পাবেন। এই তো আমার রেসিপি রেডি, এখন শুধু পরিবেশন করার পালা। তাহলে পরিবেশন করে ফিরে আসছি। আমি একটা প্লেটে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন আমার গোসগুলো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখেই মন যাচ্ছে একটা তুলে খেয়ে নেই। আর আমার মতো যারা গোস পাগল তারা তো এইরকম কষা কষা গোস দেখলে স্থিরই থাকতে পারবে না। তাহলে আর দেরি কিসের, এখনই বাজার থেকে মুরগি নিয়ে আসে তাড়াতাড়ি রান্না করে ফেলুন। আশা করি এইভাবে রান্না করলে আপনাদের সকলের খুবই ভালো লাগবে, আর যারা খেতে পারে না তারাও খেতে পারবে। তাহলে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।